প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ তোপের মুখে পড়েছেন শত শত প্রবাসীদের। আজ সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রবাসীদের টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি এই তোপের মুখে পড়েন। আপনারা দেখছেন যে শত শত প্রবাসী তাকে ঘিরে ধরেছেন এবং তাদের কাছে তারা জানতে চাইছিলেন যে তাদের আজকে তারা খবর পেয়েছিলেন যে টিকা কার্যক্রমের উদ্বোধন হবে এবং পাসপোর্ট কার্ড নিয়ে এলেই তারা এখানে টিকা পাবেন। এই খবরে কিন্তু ইমরান আহমেদ যেটি বলেছেন দীর্ঘক্ষণ সাংবাদিকদের কথা বলেছেন, আপনাদের সামনেও কথা বলেছেন, এখানে একটি বিভ্রান্তি হয়েছে, সেটি বলা হয়েছিল যে আজকে একটি বিশেষ রিক্রুটিং এজেন্সি তার লোকদের জন্য নিয়ে যাবে, যারা তাদের যাদের রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশনের কার্ডধারীদেরকেই কিন্তু আজকে টিকার আওতায় আনা হচ্ছে, টিকা দেওয়া হচ্ছে। কিন্তু এই রেজিস্ট্রেশন ছাড়া কাউকে কোথাও টিকা দেওয়া সম্ভব নয়। আপনি যেখানেই যান না কেন আপনাকে সুরক্ষা অ্যাপ যেটি আছে সেই অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে, যে অ্যাপটি এখন বন্ধ আছে। এই দেখেন প্রবাসীরা যারা বসে আছে, যারা টিকা নিয়েছে, তাদের হাতে লাল সাদা কাগজটি, সেটি কিন্তু সেই সুরক্ষা অ্যাপে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন এই প্রিন্ট আউটটা বেরাবে, এটার মেসেজ আসবে, আপনি এটা নিয়ে আপনি যে যে হাসপাতাল নির্ধারণ করে দেবেন সেই হাসপাতালে ঢাকা সাতটির যে কোনো একটিতে আপনি টিকা নিতে পারবেন। এই অ্যাপে রেজিস্ট্রেশন ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এবং প্রবাসীরা যখন আজকে বিক্ষোভ করছিল, প্রবাসী কল্যাণ মন্ত্রী কিন্তু তখন বলেছেন যে আইসিটি মন্ত্রণালয় কাজ করছে, সোমবারের মধ্যেই রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। মন্ত্রীর মুখে শুনি বাকি বিশ্বের বড় সমাচার। ওনারা আমাদের কাছ থেকে সময় নিয়েছে যে ইনশাল্লাহ রোববার বা সোমবারে ওনারা কিন্তু প্রস্তুত করে নেবে যাতে আমরা ডাইরেক্টলি রেজিস্ট্রেশন করতে পারি, এটা ওনারা কমিটমেন্ট দিয়েছে, এটা নিউজ এসেছে। আমি যে ওখানে গেছি অত সময়, আমি আমার সেক্রেটারি স্যার অত সময় যে ওখানে কাটিয়েছি, এটা টানা হেঁচড়া করে ফাইনালি একটা সিস্টেমে গেছে। এর সাথে হলো সাতটা কেন্দ্রে আমরা আগামী মঙ্গলবার থেকে আমরা একদম পরিষ্কার কথা, আমরা বিজি মহোদয় মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করেছি, আগামী মঙ্গলবার থেকে সাতটা কেন্দ্রে ফাইজারের টিকা অভিবাসী কর্মীরা নিতে পারবে। আগামী মঙ্গলবার এটা পরিষ্কার থাকতে হবে। কিন্তু বারবার একই কথা, রবিবারের মধ্যে আপনাদের অ্যাপস ওপেন হয়ে যাবে, যারা অ্যাপসে রেজিস্ট্রেশন করে কার্ড নিয়ে আসতে পারবেন তারাই মাত্র এই সাতটা কেন্দ্র থেকে টিকা পাবেন। কার্ড ছাড়া, রেজিস্ট্রেশন কার্ড ছাড়া এই কুর্মিটোলাও দিতে পারবে না, কেউ দিতে পারবে না। কার্ডটা আপনি অ্যাপসের মাধ্যমে প্রিন্ট আউট করবেন যেভাবে আমরা এর আগে করে। যারা সৌদি আর কুয়েত, এরা দুইজন কিন্তু মেইনলি তোমার ফাইজারটা চাচ্ছে, আর এটাও আমরা বিশ্বাস করি ফাইজারটার প্রয়োজন ওখানে। এই জন্য ওখানে একটা শট নিয়ে গেলে ওনারা কিন্তু আরেকটা দিয়ে দেবে, হ্যাঁ ওখানে গিয়ে আরেকটা দিয়ে দেবে, এটা ওনারা বলেছেন আমাদেরকে। তো রোববার সোমবারের মধ্যেই কিন্তু টিকার কার্যক্রম শুরু হয়ে যাবে রেজিস্ট্রেশনের, আপনি রেজিস্ট্রেশন করবেন। তার আগে কিন্তু আপনাকে বিএমইটিতে রেজিস্ট্রেশনটা করতে হবে, ওখানে আপনার যদি রেজিস্ট্রেশনটা করে থাকেন তাহলে কিন্তু অটোমেটিক পাসপোর্ট নাম্বারটা এবং নাম চলে যাবে, তাতে করে আপনার কিন্তু সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করে আপনি টিকা নিতে পারবেন ঢাকার যে কোনো সাতটি কেন্দ্রে বসেই। সবাইকে ধন্যবাদ।